আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পরীক্ষিত নতুন একটি টিপসে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আজকের টিপসটি হলো, আপনি অ্যালার্ম ছাড়া নির্দিষ্ট টাইমে যখন চাইবেন তখন কীভাবে ঘুম থেকে জাগ্রত হবেন। ওই আমলটি এত কার্যকরী যে আপনি যেই টাইমের কথা নিয়ত করে ঘুমিয়ে যাবেন এবং কুরআনুল কারিমের ওই আয়াতটি আপনি তিলাওয়াত করে ওই নিয়ত করে ঘুমাবেন, ওই নির্দিষ্ট টাইমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাগিয়ে তুলবেন। বলতে পারেন অ্যালার্ম থাকতে আমি কেন ওই আমলটি করব। দেখা যায় অনেক সময় আমরা ভুল অ্যালার্মও দিয়ে থাকি, কখনো বা অ্যালার্ম বাজে কিন্তু আমরা ওই ঘুমের মধ্যে থেকে থেকে অ্যালার্মটা আবার বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ি, যার জন্য ওই আমলটি আপনি করতে পারেন। এই আমলটি খুবই কার্যকরী। দর্শক মণ্ডলী, এই আমলটি হচ্ছে কুরআনুল কারিমের সূরা কাহাফের একটি আয়াত। আমি আয়াতটি তিলাওয়াত করে শোনাচ্ছি আপনাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا صدق الله العظيم। আপনি ঘুমাতে যাওয়ার আগে ওই আয়াতগুলো তেলাওয়াত করে করে মনের মধ্যে এই নিয়ত রাখবেন, আল্লাহ আমি যেন ওই টাইমে ঘুম থেকে উঠতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাগিয়ে দিবেন। যে কোনো আমলের প্রথমে এবং শেষে অথবা যে কোনো আমলের সাথে যদি দরুদ শরীফ আপনি পড়েন, আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করেন, এতে করে ওই আমলের কার্যকারিতা আরও বেড়ে যায়। তাই ওই আমলের সাথে ওই কুরআনুল পাক কারিমের আয়াতের সামনে এবং পিছনে আপনি কয়েকবার দরুদ শরীফ পড়ে নিতে পারেন। এটি খুবই কার্যকরী। যখনই আপনি নিয়ত করবেন, যে টাইমের কথা নিয়ত করবেন, ওই টাইমেই দেখবেন আপনি জাগ্রত হয়ে গেছেন। তবে আপনাকে ওই টাইমে বা যখন জাগ্রত হবেন তখন উঠে যেতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এ পর্যন্তই। কথা হবে পরীক্ষিত নতুন কোনো টিপস নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।